জাতীয় সংসদের ১৬তম অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। এই অধিবেশনেও যোগ দিচ্ছে না বিরোধী দল। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সংসদ থেকে পদত্যাগের হুমকিও দিয়েছে বিএনপি। সরকারি দল বলছে শেষ মুহূর্তে পদত্যাগের হুমকির কোনো গুরুত্ব নেই। চক্রমেলথা রিপোর্ট। বিকেল ৩:৩০টায় সংসদ অধিবেশন শুরুর কয়েক ঘন্টা আগে জাতীয় সংসদের সাউথ প্লাজায় বিরোধী দলীয় এমপিদের এই মানববন্ধন। গত ৩ অধিবেশনেই যোগ দেয়নি বিরোধী দল। মানববন্ধন থেকে সংসদে ফিরে যাওয়ার শর্ত জানানোর সঙ্গে শর্ত পূরণ না হলে পদত্যাগের ইঙ্গিত দেন বিরোধী দলীয় চিফ হুইপ। আপনি কি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি একবারও সংসদে নেতাকে আপনি থেকে জিজ্ঞাসা করেছেন কেন বিরোধী দল বিহীন এই জাতীয় সংসদ অনতি বিলম্বে যদি দেশকে সংসদ রাজনীতি থেকে বাঁচাতে চান, যদি গণতন্ত্রের পক্ষে শক্তি হয়ে থাকেন, যদি সত্যিকার জনগণের ভালোবাসা পেতে চান, জনগণের রোষা না লাভ করে আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আর ফিরে যাওয়ার সুযোগ নেই বললেও সংসদে এসে দাবি জানানোর কথা বলেছে সরকারি দল। দাবি হচ্ছে একটা তাদের মধ্যে একটা রাজনৈতিক দৈন্যতা, তাদের রাজনৈতিক এজেন্ডা সরকারি দলে তো পূরণ করার কোনো সুযোগ নেই। এখন আর পদত্যাগের হুমকি বা পদত্যাগ করার বিষয়টা জনগণের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। প্রথা অনুযায়ী সংসদের শীতকালীন অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। আগামী মার্চ পর্যন্ত চলতে পারে ১৬তম এই অধিবেশন। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ৪ বছর আগে ২০০৯ সালের ২৫ জানুয়ারি।